উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। উন্নত হয়েছে অবকাঠামো, দুর্গম পাহাড়ে পিচ ঢালা সড়ক, ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, বেড়েছে ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের পরিধি। সরকার এসব উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন, ছবি তুলেছেন শেখ ইলিয়াস। খাগড়াছড়ি অপার সৌন্দর্যের লীলাভূমি, শুভ্র মেঘের চাদরের নিচে মেঘমালা আর পাহাড়ের মিতালি, চারপাশে বিছিয়ে রাখা সবুজ বনরাজিতে ঘেরা ঢেউ খেলানো ছোট বড় অসংখ্য পাহাড়, তার বুক চিড়ে আঁকা বাঁকা সড়ক, আপন মনে বয়ে যাওয়া নদ নদী আর নৈসর্গিক ঝর্ণাধারা, যার টানে প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন এখানে। কিন্তু এক যুগ আগেও পার্বত্য এ জেলায় সীমিত ছিল পর্যটকদের আনাগোনা। তবে 2009 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে অবহেলিত দুর্গম পাহাড়ি জেলা খাগড়াছড়ি। সড়ক যোগাযোগ ব্যবস্থায় এই জেলায় গত 14 বছরে এসেছে যুগান্তকারী পরিবর্তন, ফলে সহজতর হয়েছে মানুষের চলাচল, কৃষি পণ্য পরিবহন ও বাজারজাতকরণও হয়েছে ব্যাপক গতিশীল। আগে যখন তার রাস্তা খারাপ হতো তখন আমাদেরকে অনেক কষ্ট করে স্কুলে যেতে হয়, আর এখন তো রাস্তা ভালো হয়েছে, এখন বৃষ্টি হলেও ভালোভাবে যেতে পারছি। রাস্তা ভালো হওয়া যাওয়ার পর ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়েছে, এখন চলাফেরা করতে পারছে আর কি। অনেক জায়গায় যাওয়া যায়, রাঙামাটি, খাগড়াছড়ি, আবার এদিকে বান্দরবন। খুব চ্যালেঞ্জিং ছিল কাজগুলো করা, এমনকি এই রাস্তাগুলো হওয়ার কারণে এখন দূর দূরান্ত থেকে কৃষকরা এখন কৃষির পণ্য তারা সহজে বাজারে নিয়ে যেতে পারছে। জেলার রামগড়ের বুক চিড়ে বাংলাদেশ ভারত সীমারেখায় বয়ে গেছে ফেনী নদী, যেখানে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু, প্রতিষ্ঠা করা হয়েছে রামগড় স্থলবন্দর। কেবল সেতু নয়, ভারতের সাথে তৈরি হয়েছে সংযোগ সড়কও, বাস্তবায়নের পথে 1000 কিলোমিটারেরও বেশি সড়ক পথ, যার মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হবে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। এই সীমান্ত সড়ককে কেন্দ্র করে এই 3 পার্বত্য জেলা যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে কৃষি বনজ ফলজ উৎপাদন হয়, এগুলো এখন নিমিশের ভিতরে সড়ক যোগাযোগ উন্নয়নের ফলে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে সরবরাহ করতে পারছি। চারিদিকে যখন সম্প্রসারিত হয়েছে সড়ক নেটওয়ার্ক, তখন পাহাড়ের পাদদেশে বেড়েছে পর্যটকদের পদচারণা। সাদিক থেকে রাত রয়েছি ওখানে, অনেক ভালো লাগছে এবং নিরাপত্তা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানে যে মনোরম পরিবেশ, সবুজ প্রকৃতি, মেঘ, সব মানে একাকার হয়ে দেখা যায়। প্রকৃতিকে ভালোভাবে দেখতে এবং হচ্ছে এখানে নীল আকাশ এবং এখানে মেঘকে আমরা এত কাছাকাছি দেখতে পারি এবং ছুতে পারি, এই জন্য এখানে আসা। দুর্গম পাহাড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার আলো, প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আমাদের উপকরণ ছিল না বিদ্যালয়ে, বিভিন্ন যোগাযোগ খারাপ ছিল, এখন যোগাযোগও ভালো হয়ে গেছে, উপকরণও ভালো হচ্ছে। বর্তমান সরকারের আমলে স্কুলের গৃহ তা এগুলো আমূল পরিবর্তন হয়েছে। আমার বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর এবং বিদ্যুৎ সব কিছুই আছে, যে আমাদের এবং ডিজিটাল শ্রেণীকক্ষ আছে। আমাদের এখানে পড়াশোনা খুব ভালো চলছে। সরকার আমাদের নতুন রাস্তা দিচ্ছে, তাই জন্য আমরা ভালোভাবে স্কুলে পড়াশোনা করতে পারি আর ভালোভাবে আসতে পারি। সন্ধ্যা নামতেই যে দুর্গম পাহাড় ঢেকে যেত অন্ধকারে, সেই আঁধার কাটিয়ে ঘরে ঘরে জ্বলে ওঠে বিদ্যুতের আলো। যেসব স্থানে পৌঁছেনি জাতীয় গ্রিডের বিদ্যুৎ, সেখানে জ্বলছে সৌর বিদ্যুতের আলো। একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতির অংশ হিসেবে খাগড়াছড়িতে নির্মাণ করা হয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব আবাসন প্রকল্প। সাতটা ফ্যামিলি, তাদের জন্য 2টা বেডরুম, 1টা কিচেন, 1টা বাথরুম আর 1টা ডাইনিং রুম বন্দোবস্ত আছে। এছাড়া এই জেলায় বসবাসকারী মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষার সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। গত 14 বছরে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের ফলে বদলে গেছে খাগড়াছড়ি জেলা। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ এবং পর্যটন প্রতিটি ক্ষেত্রেই
উন্নয়নের ছোঁয়া লেগেছে, ফলে বদলে গেছে মানুষের জীবনমান। রিয়াজ সুমন, নিউজ 24, খাগড়াছড়ি।